নাটোরের বড়াই গ্রামে সেনাবাহিনীর পঁচিশ ফিল্ড অ্যাম্বুলেন্স পরিচালনায় ও সতেরো প্যারা পদাধিক ব্যাটেলিয়ন এর ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলার তিরাইল কমিউনিটি ক্লিনিককে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয় চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাকিব এ সময় সেবা কার্যক্রমের সার্বিক তদারকি করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় আরও উপস্থিত ছিলেন মেজর আল মুইদ আহমেদ ক্যাপ্টেন রাফিদ সহ অনেকেই করোনার এই মহামারীর লকডাউনে সেনাবাহিনীর এই চিকিৎসা সেবা কার্যক্রমের মাধ্যমে গ্রাম অঞ্চলের নানা বয়সী মানুষকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া Hoi.